হজরত বেলাল হাবশি, সেই হজরত বেলাল হাবশি ছিলেন রসুল করিমের মসজিদের মুয়াজ্জিন। সেই বেলাল হাবশির নামে এই মাদ্রাসা দেওয়া হলো। আল্লাহ পাক এই মোবারকময় নামির উসিলায়, এই মোবারকময় এই মাসির উসিলায়, মোবারকময় প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ যেন আপনাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করে আমি আপনাদেরকে অনুরোধ করব। কারণ হজরত বেলাল হাবশি ওই বেলাল যিনি মক্কা শরীফ যখন গিয়েছিলেন, আল্লাহর পীর নবী বলেছেন, হে বেলাল আমার মনে চাচ্ছে তুমি একটু আজান দাও। হযরত বেলাল যখন আজান দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি আজান দিলে হবে না, একটু উঁচু জায়গায় পাহাড়ের মধ্যে গিয়ে একটু উঁচু জায়গায় তোমাকে আজান দিতে হবে। হযরত বেলাল একটি পাহাড়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন, আরও একটু উঁচু জায়গায় ওঠো। হযরত বেলাল বলেন, হুজুর আমি সাফায় আজান দিলাম, মারওয়ায় আজান দিলাম, জবল আবু কুবাইস আজান দিলাম, এর চাইতে উঁচু তো আর কিছু দেখতে পাচ্ছি না। হুজুর এখন দেখতে পাচ্ছি আপনার মন। একজন কলারে নিয়ে নেই, গুরুত্বপূর্ণ কথাটা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন নি? ভালো আছি বিপ্লবী সাহেব, আমি মিজান কথা বলতেছি। জি মিজান ব্রাডফোর্ড থেকে। আচ্ছা আচ্ছা, ব্রাডফোর্ড থেকে মিজান ভাই, ভালো আছেন নি? জি মিজান ভাই, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা খুশি হইছি মিজান ভাই আপনি ফোন দিছেন, মাশাআল্লাহ। বলেন কি হবে? আমি তো আবু সিওয়ান সাহেবকে দেখে আমি ফোন করি না, আমার টেলিভিশন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবু সাহেবকে দেখে আমার ইচ্ছা হলো যে একটা কথা বলি, ওনার সাথে কিছু কথা বলি। জি জি বলেন মিজান ভাই। আসসালামু আলাইকুম মিজান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মিজান ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনাকে দেখে খুশি হইলাম যে আমি শর্ট টাইমের জন্য আসছি। জওয়ান আলী সাহেবের সাথে একটু মহাব্বত আছে, বিপ্লবী সাহেব বলছেন এই জন্য আসি, একটু দোয়া চাচ্ছি, দোয়া দিচ্ছি। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমাদের কামনা। জি ইনশাআল্লাহ, সবার কাছে সালাম দিবেন ভাই, আজকে কিছু সাহায্য করেন মাদ্রাসায় বিশ্বনাথ। আচ্ছা ইনশাআল্লাহ আমি 100 পাউন্ড দিব ইনশাআল্লাহ। 100 পাউন্ড জোরে করে মারহাবা, মারহাবা, আরে জোরে করে মারহাবা, মারহাবা। তার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পুরুষ এলাকাবাসী প্রবাসীবাসী প্রত্যেকের গুণ আপনি মাফ করুন। আল্লাহ প্রত্যেককে এইভাবে মিজান সাহেবের মতো দান করার তৌফিক দান করুন। বিরহমাতিকে ইয়া আরহামার রাহিম। বলতেছিলাম আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন, বেলাল তুমি একটু উঁচু জায়গায় আজান দাও। বেলাল বললেন, ইয়া রাসূলাল্লাহে আমি যদি আপনার কথা রাখতে যাই তাহলে আমি উঁচু জায়গা বলতে এখন খানে কাবা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলাল্লাহ আমি যদি আপনার কথা রাখতে যাই খানে কাবার ছাদে আমাকে উঠতে হবে, যদি আমি খানে কাবার ছাদে উঠে যাই তাহলে তো খানে কাবা হয়ে যাবে আমার পায়ের নিচে, আর আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, বেলাল তুমি আমাকে এখনই চিনতে পারোনি, তুমি খানে কাবাকে তোমার পায়ের নিচে রেখে আমি রসুলকে কাবা বানিয়ে তুমি আজান দাও। তো প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম কাবার কাবা। এখন অনেকেই বলবে যে উনি শিরিক করেছেন, আমি শিরিক করিনি, আমি প্রেম করেছি, ইমানকে তাজা করেছি, কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম কাবার কাবা। রসুল করিম যখন তার জন্ম হচ্ছে, ভেলাদত হচ্ছে, মিলাদ হচ্ছে, তখন খানে কাবা রসুল করিম যেই ঘরে আগমন করেছিলেন ওই মৌলুদুন নবী ঘরের দিকে স্বয়ং খানে কাবা। কলার কে নিয়ে নেই মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন নি? জি বাবা আমি ভালো আছি। আমি 100টা পাউন্ড আছে, আমি জল লম্বর রাখছি কি তাই আমি না রাখমু সোমবারে ব্যাংকো 100টা পাউন্ড আমি আপনারা দেবা জোগর বাকি লাগাই দিবা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কার নামে দিতাছেন 100 পাউন্ড? নামটা কইবা নি গো। আমার নাম হইলো রুকিয়া বেগম। রুকিয়া বেগম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দো হইব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আপনারা লাগাই দিবা কি যাবা মসজিদ দরজাটা জোর করবা কেউ লাগাই দিন যেন কি?
আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ জোরেগন মারহাবা মারহাবা আরে জোরেগন মারহাবা মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রুকিয়া বেগমের দান রে কর কবুল বানাও তুমি ওলি মকবুল আল্লাহ তুমি রহমত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ব্রাডফোর্ড থেকে ভাই মিজান আল্লাহ মসজিদে গিয়া যেন দেনা যান আল্লাহ বড় মায়ার মানুষ মিজান ভাই ফোন দিছিলেন আল্লাহ তানাব্বাও আমরা রে মায়া করুন আল্লাহ জিন্দা মুর্দারে তুমি মাফ করে দাও ফ্যামিলির মধ্যে শান্তি দাও আমিন ইয়া রাব্বুল আলামিন মূল্যবান কথাটা আপনি বলতেছিলেন যে মাশাআল্লাহ যে আরেকজন কলার কিনে এনে আসসালামু আলাইকুম ৩০ পাউন্ড দিয়া মাশাআল্লাহ ৩০ পাউন্ড দিয়া নামটা কি মোহনুল্লাহ মোহনুল্লাহ ৩০ পাউন্ড দিয়া দোয়া চাইছেন জোরে কোন মারহাবা মারহাবা আরে জোরে কোন মারহাবা একটু দোয়া করেন আল্লাহ দোয়া করেন একটু মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মোহনুল্লাহ আল্লাহ ৩০ পাউন্ড করলেন দান মুর্দেগানের কবর বানাও বেহেশতের বাগান আল্লাহ মোহনুল্লাহ এ বংশের সবারে বাড়ি করো মিজানের পাল্লা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ হায়াত রিজিক বাড়ায় দাও আল্লাহ তুমি রহমত বরকত দান করে দাও আমিন আমিন ভাই বোনেরা আমাদের মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ইসলামী চিন্তাবিদ তিনি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনাদের জন্য প্রত্যেকে এগিয়ে আসেন আলহামদুলিল্লাহ নেক্সট কলার জি শামসুন নাহার আরো ৯৯ পাউন্ড কিডনির প্রবলেমের লাগে শামস মাশাআল্লাহ শামস আল্লাহ 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 শামসুন নাহার ৯৯ পাউন্ড দান করছেন একটা দরজার লাগে আর কিডনির মধ্যে তাইনের প্রবলেম একটা কিডনি নাই হই তাইনের আল্লাহু আকবার তাইনের কোনো কাম কাজ নাই একটু দোয়া মুসাফির হিসেবে আপনি করে দেন শামসুন নাহারে লাগে আল্লাহুম্মা আমিন আল্লাহ শামসুন নাহার আমার ভন আল্লাহ দান করে কিডনির সুবিধা আল্লাহ তার কিডনি তুমি সুবিধা করে দাও আল্লাহ তার এই দরজাকে তুমি কবুল করো আমিন 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 আল্লাহুম্মা আমিন আমিন আরেকজন কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নি অসুবিধা নাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আজকে ওই কইতেছে কয়দিন প্রোগ্রাম হইলো আজকে ৬ নম্বর প্রোগ্রাম হইছে আলহামদুলিল্লাহ আজকে রোজা ৭টা গেছে রোজা ৬টা গেছে আর রাত ফুরে গেছে গা ৭ নম্বর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই খুশি হইলাম আলহামদুলিল্লাহ ফোন দিলা দান খয়রাত করলা ৮ নম্বর হাফিজ রে ও হাফিজেরও নম্বরটা আপনি দেখিল গা ৮ নম্বর হাফিজ আমরা বাকি রয়েছে এটি ছাত্ররা একটু দেখাইবা নেক্সট কল আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি জি ভাই ভালো আছে তো ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার আর দোয়া কোন ভাই নামটা বলবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি জি আমরা দোয়া করেন জানেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আব্বা আম্মা আসসালামু আলাইকুম আমি রুমেল ভাই বনি দামাইও সাসার গুরু ভাইও জি 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 সিনা আসসালামু আলাইকুম দোয়া করেন জানেন